আরে তোরা তো আমারে কিছুই কইতে দিতেছ না, এটা পুলিশের হ্যান্ডকাপ না, এটা একটা খেলনা। খেলনা খেলনা এইসব খেলনাতে আপনি খেলতে গেলেন কেন? আরে এখন তো মোবাইলের যুগ, মোবাইলের মধ্যে হাজার হাজার খেলনা আছে। আপা আপনি জানেন না, সে অনেক কিছুই করতে পারে। দেখা গেল ওষুধ খাওয়া খরগোশ দুইটারে ইঁদুর বানা দিল। ইঁদুর বানালে কোনো প্রবলেম নাই, যদি হাতি বানাতো তাহলে প্রবলেম ছিল, তখন হাতিকে খাওয়াতেও প্রবলেম হতো আবার রাখতেও প্রবলেম হতো। বুঝছি, আমি বুঝে গেছি, তোকে দেখো না কাছে বোনা। আমি আসলে অন্য একজনকে ভালোবাসি। অন্য একজন? হ্যাঁ, ওর নাম সৌরভ। ওর সাথে আমার রিলেশন প্রায় 7 বছর, আর ও এখন বিদেশে আছে। পেপার্স জন্য তো কিছু ঝামেলার কারণে ও আসতে পারছে না। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমি আসলে বিয়ে ভাঙার আশি মেয়ে না। আমার আগে যে বিয়েগুলি ভেঙেছিল সেগুলি আমার প্ল্যান মোতাবেকই হয়েছে। আর মান্নান ভাইয়ের সাথে আমার বিয়েটা হতো না, ওই প্ল্যানটাও আমার করা ছিল। প্লিজ আপনি ওনাকে আর অবিশ্বাস করবেন না, উনি খুব ভালো একজন মানুষ। আমি আসি। কোথায় যাচ্ছ বলে গেলে না তো? কোথায় যাবো আমি আসলেই জানি না, তবে আমি চাই না আপনারা আমার কারণে আর কোনো কষ্ট পান। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি আসি। তোর তো ভয় ভয় অবস্থা। চিন্তা করে দেখেন ভাইয়া, কোনো অপরাধ না করো আমাকে এরকম হ্যান্ডকাপ করে ঘুরে বেড়াতে হচ্ছে ভাইয়া। দেখেন ভাইয়া, না না অপরাধ যে করিস কি এটা ভুল ধারণা। আসলে তো অপরাধ করেছিস, তুই তো আরেকটু হলে আরেকটা বিয়ে করে ফেলবি। ভাইয়া সেটা তো আমার অনিচ্ছাকৃত ব্যাপারটা ছিল, আমার তো কোনো কিছু মনে নেই। আপনারা বলছেন আমি নাকি বিয়ের পিড়িতে বসে গিয়েছিলাম, প্রায় কবুল কবুল অবস্থা, সেটা তো আমার মনে নেই ভাইয়া। যদি ঘটে থাকে সেজন্য আমি সরি, তাই বলে এরকম হ্যান্ডকাপ পরে ঘুরবে না। আমার এখন সরি বলতে লাভ নেই, তোর মনে নেই, তোর মনে ছিল না যে তুই কী করছিস না করছিস। হ্যাঁ এই গাধা, তুই যে বিয়ের পিড়িতে বসলি ওইটা কীভাবে মনে করলি? তুই তোর এই শাস্তি পাওয়া যোগ্য। ভাইয়া এভাবে কথা বলবেন না ভাইয়া, এমন করবেন না, একটা ব্যবস্থা করেন ভাইয়া, এটা খোলার ব্যবস্থা করেন। মানে সারাদিন এটা পরে থাকতে থাকতে আমার অবস্থা খুবই কাহিল ভাইয়া। যেই দেখে ভাইয়া, মনে করুন যে মানে অনেকগুলো লোক আমাকে দেখতে পেয়েছে ভাইয়া, কী বলবো আমি, যেই দেখতে পাই তার একটা সৌন্দর্য আমার দিক থাকায়। ওরা ভাবি কি যে আমি বুঝি জেলখানা ভেঙে পালিয়ে এসেছি ভাইয়া, প্লিজ আমাকে বাঁচা। আচ্ছা রে ভাই, আমি নয় খোলার ব্যবস্থা করবো, কিন্তু তার আগে একটা কথা বল, তোর বউ লিজা তোকে কোন ধরনের শাস্তি দিয়েছে, তুই কী ধরনের অপরাধ করেছিস সেটা তো আমি জানি না। আমি 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 লিজাকে ফোন দিচ্ছি ভাইয়া, কোনো অসুবিধা নেই। দেখেন লিজার সঙ্গে আপনি কথা বলেন, আপনি 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 ওকে বুঝাতে পারবেন। হ্যালো হ্যালো, এই ভাইয়া লিজা তো আমার ফোনই ধরে না ভাইয়া। তাহলে আর কী করেন থাক ভাইয়া, প্লিজ আপনি একটা ফোন করেন না। আমার কিসের ঠেকা দিয়ে লিজাকে ফোন করবো ভাইয়া? জীবনে এই ছোটো ভাইকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছেন ভাইয়া, আজকে শুধুমাত্র একটা বিপদের হাত থেকে বাঁচান। আপনাকে অনুরোধ করছি এই হ্যান্ডকাপ পরা থেকে বাঁচাই দেন। ড্রামা বাদ দে তো। সেলিম ভাই, মান্নান তুমি কি শাস্তি দিয়েছো, মানে ওর শাস্তির লিমিটটা কি? ওর আপনি ওকে বাসায় এসে খুলে যেতে বলেন, চাবি আমার কাছে আছে। আচ্ছা শোনো, ওর তো ওইটা নিয়ে খুব ব্যস্ততার ভিতর আছে। তুমি একটা কাজ করো, আমরা তো একটু দূরে আছি, আমি মানে আমি কি এখানে খোলার ব্যবস্থা করে দেবো? দিন, তুমি এতক্ষণ রাগ করেছিলে এখন কেমন জানি করছো, ব্যাপারটা কি লিজা? আচ্ছা লিজা ভালো কথা, ওই মেয়েটা এখন কোথায়? মেয়েটা চলে গেছে। ভালো করেছো, চলে গেছে ভালো করেছো। ওই মেয়েকে নিয়ে মানে তোমাদের ফ্যামিলির ভিতরে ঢুকাবে না, একটা কথা মনে রাখবে, স্বামী স্ত্রী। এই রিলেশনটা পবিত্র একটা রিলেশন, কবুল কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে করতে হয়, তো এই রিলেশনের ভিতরে থার্ড পার্টি কখন রাখবে না। ঠিক আছে, ভালো থেকো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ভাইয়া দেখেন এই সিরিজটা না খুলছে, এই সিরিজটাই একটু সমস্যা। তোর মেলা সাইড দিয়ে হিরো আটকান থাকবে, ঠিক আছে, এত অধৈর্য হোস না, ঠিক আছে। এই যে দেখেন এই সিরিজটা না, এটা ওর লাগানো ছিল রাতে যখন শুয়েছিলাম, এইটার মধ্যে যত ভেজাল। ভাই আপনার আল্লাহর দোহাই লাগে, যেভাবে হোক আমার এই বিপদ থেকে উদ্ধার করুন ভাই, নাহলে আমার অবস্থা কি আপনাদের দেখতে পেয়েছেন। কোনো টেনশন করিস না, তুই একদম ভালো জায়গায় আসছিস,
ঘুরবি ফিরবি কেউ তোরে দেখবে না। আর এখানে দেখতেছিস না যে জাহাজ বানানো হয়, এসব লোহালুহির ব্যাপারে এখানে, এটা কাটাকুটি হলে এটাও কেটে দেবে, কোনো ঝামেলা নেই। ভাইয়া আমি দোয়া করি কি জানেন, আমি দোয়া করি আপনি যাতে জীবনে একবার এরকম অবস্থা হয় তাহলে বুঝবেন আমার যন্ত্রণা, আমার যন্ত্রণা যে আমি কেমন কাতরা হয়ে রয়েছে আপনি বুঝাতে পারবো না। আমি খাবার দেবো তোদের আরাম জানা। শোন তুই তো বেঁচে গেছিস, ওই মেয়েটা এখন বাসায় নেই, ওই মেয়েটা থাকলে তো ভয় ভয় হতো। আচ্ছা সত্যি করে বলতো, ওই মেয়েটার সাথে কি তোর টিটিটি ছিল? সত্যি করে বল ভাইয়া, প্লিজ এইভাবে কথা বলবেন না ভাইয়া, আমার জীবনে আমি এই বাজে কাজটা কখনো করিনি, আপনি তো ভালো করে জানেন। লিজা হচ্ছে আমার একমাত্র প্রেম, লিজা হচ্ছে আমার একমাত্র বই। লিজা যখন বিয়ে করতে গেছিলাম লিজার কথা তো মনে নাই, বিয়ে করছে এই কথা তো মনে নাই। কিন্তু শোন মান্না, একটা ভুল করছিস, মেয়েটার বিয়ে করলে কিন্তু ভালোই করছিস, মেয়েটা একদম উঁচা লম্বা ছিল, তোরে পুকলি করে নিতে পারতো, ওই যে লিজার কথা বলছিস। ভাইয়া প্লিজ আপনি এইভাবে কথা বলেন না, যেমন ওকে একটা খোলার একটু ব্যবস্থা করেন ভাইয়া, আপনি আমার সঙ্গে এইভাবে কেন কথা বলতেছেন? আচ্ছা তোমাকে তো আমি এইমাত্র ফোন করি। কেন? মানে আমাকে একটা হেল্প করতে হবে। আসলে ও হচ্ছে আমার ছোট ভাই, ওর হাতে একটা জিনিস আটকে গেছে, সেটা খুলতে হবে। তুমি হেল্প করতে পারবে না? অফ কোর্স করতে পারবো। এই হাতটা দেখা না, এইটা হচ্ছে ও পুলিশের মানে খাঁচা ভেঙে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে ভেঙে পালিয়ে এসেছে। ও ও ও তুমি তুমি মগা মানের নাম নাম শুনি? আচ্ছা টপ টেরর মগা মান নাম? নো, তুমি যদি দেশে থাকতা তাহলে চন্তা সেভেন মার্ডারার। দাও আমি এক্ষুনি পুলিশকে কল করছি। তাই না, কি ধরনের কথা বলছেন আপনি ভাই? আপনি সাথে ফান করছে, ফান বুঝতে পারছেন না? সেলিম তুমিও না ফান করার আর সময় পাও না, এরকম সিরিয়াস ব্যাপারে কেউ ফান করে? প্লিজ মানে আমি আমি ইচ্ছে করে শক করে একটু মানে ভর্তি গেছিল, তখন লেগে গেছিল। আপনি উত্তেজিত হবেন না, আমি হেল্প করছি। কি ব্যাপার, ফোন কেন দিয়েছো? তিথি একটু দুইটা মিনিটের জন্য একটু গেটের কাছে আসবা? সুজো তুমি কি সারাক্ষণ আমাদের বাসার সামনেই থাকো নাকি? না বাসার সামনে থাকবো কেন, তুমি যদি না আসো তাহলে তো থাকতে হবে, তুমি আসলে আমি দুটো কথা বলে চলে যাবো। প্লিজ একটু আসো না, প্লিজ 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 ভাই আসো একটু। শোনো তোমার সাথে আমার কোনো ভুল বুঝাবুঝি হয়নি, তোমাকে আমি দুই দিন টাইম দিয়েছিলাম, তার মধ্যে একদিন চলে গেছে আর তোমার হাতে আছে আর মাত্র একদিন। আর একদিন কিন্তু অসুবিধা নেই তো, একদিন তো অনেক সময়, 24 ঘন্টা। তুমি কি তোমার বাসার কাউকে এখনো পর্যন্ত বলেছো? না এখনো বলিনি, কিন্তু বলে দেবো অসুবিধা নেই, বলবো। তোমাকে পরিষ্কার করে একটা কথা বলি, তুমি বিয়ের প্রস্তাবটা আগে আমার বাসায় পাঠাও, তারপর তোমার সাথে আমার সব বোঝাপড়া হবে। আর একটা কথা, তুমি প্লিজ এখানে আর ঘোরাঘুরি করো না, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি একবার আসো আমি দেখেই চলে যাবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আসছি। আচ্ছা প্রদীপ ভাই চলেন নাচ কাম করে কিছু ভালো মন্দ খাওয়াইবেন। মানে কি, কেন কোন দুঃখে খাবো, কেন খাওয়াবো? কোনো দুঃখ নাই, মনে হয়েছে তাই আপনি আমাকে ভালো মন্দ কিছু খাওয়াবেন, চলেন। আমি কাউকে খাওয়াতে পারবো না, আমাদের বলতে হবে কেন খাবো, সেজন্য তারপর আমি খাবো, নাহলে খাবো না। প্রীতম ভাইয়া আপনি আমাদের খাওয়াবেন, কারণ হচ্ছে আমরা মেলা দিন ভালো মন্দ কিছু খাই না, ঠিক আছে? আর এই যে আপনার কিছু ছবি তুলছি, তিথিও আছে কেন? তিথির সাথে যে ভালোবাসাবাসি করতেছো এটার জন্য তো মেলা দিন কিছু খাওয়াও না, তাই না? সেলিমদের কাছে বিচারের টাইম কিন্তু পার হয়ে গেছে মেলা দিন আগে, মনে রাখবে। আরে এত কথা বাড়ায় লাভ নাই, যাবি না যাবি না সেটা কম, আর না খাইলে আমরা সেলিমের কাছে এখনই পাঠাই দিচ্ছি। ঠিক আছে কাচ্চি বিরিয়ানি খাবো।
তার আগে ও যে দোকানে যাওয়ার আগে পুরনো মার্কেটে চলতে হবে। পুরনো মার্কেটে কে ঘড়িটা বিক্রি করে সেই টাকাতে খাওয়াতে হবে। আয় আচ্ছা, তাহলে তোর যার দরকার নেই, তুই ঘড়ি দিয়ে দে। I'm sorry. এটা কোথায় গেছে জানো? না আমি জানি না, আমি কি করে জানবো? না ঠিকই আছে, ভালো কাজ করেছো। তুমি আমার উপর এত রাগ করছো কেন? বললাম তো I'm sorry। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল যেটা হওয়ার সেটা আমারই হয়েছে। আমি তো একবারের জন্য ভাবতে পারিনি তুমি আমাকে এরকম ভাবে অবিশ্বাস করবে। আমি তো তোমাকে অবিশ্বাস করিনি, শুধু বলেছি যে মে আচ্ছা বাদ দাও, I'm so sorry। আচ্ছা শোনো, তুমি যদি চাও আমি ওই মেয়েটার কাছে মাফ চাইতে পারি। তার আর দরকার হবে না। কেন? এরা তো নেই। নেই মানে? তোমার এখান থেকে যাওয়ার পথে ওর অ্যাক্সিডেন্ট করে এবং হাসপাতালে যাওয়ার পর পরে ইমার্জেন্সিতে ও মারা গেছে। মারা গেছে মানে কি বলছো তুমি? উনি মারা গেছেন। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না, উনি মারা গেছে। আমি খুবই একটা জরুরি কাজে যাচ্ছিলাম, তো ওই জরুরি কাজে যাচ্ছি। চল মোড়ের দোকানে চল 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 মোড়ে। আপনি জান আমি আসতেছি, মানে আমার খুবই জরুরি একটা কাজ। কি জরুরি কাজ? আমার এক আঙ্কেল, না আঙ্কেল না খালু, ওই আমার মামা, মামা বলছে কি আমার তার অফিস ডাকছে, খুবই একটা জরুরি কাজ দেবে, তার ওখানে যাইতে হবে 10 মিনিটের জন্য, আমি চলে আসছি। আরে তোর আঙ্কেলের সাথে পরে দেখা করে যাবে। না না খালু খুবই ব্যস্ত মানুষ, মানে না গেলে মাইন্ড করবে, অনেক দিন ধরে যাইতে বলছে আমি সুযোগই পাচ্ছি না, আজকে সুযোগ দেখা করে চলে। আরে বেটা চল চল চল। আমি আচ্ছা অসুবিধা নেই, আমি সবুজ আর মানিককে ফোন করে দিচ্ছি, আপনি মনে করেন যে বটতলায় যাওয়ার আগেই ওরা চলে আসবে, ওরা চলে এসে আপনাকে সঙ্গ দিতে দিতে আমি মনে করেন কাজ সেরে চলে আসবো। এর বেটা ওদের ফোন দেওয়া লাগবে, তো রাখ। তোর ওখানে কতক্ষণ লাগতে পারে? বড় ধর 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে, তারপর আমি কাজ শেষ করে চলে আসবো। তাহলে 15 মিনিট যদি হয় তাহলে তোর 35 মিনিট লাগবে তোর। কেন? আর তুই তিনজনের সাথে দেখা করবি না, যে আঙ্কেল খালু মামা তিনজনের কথা বলি না? তিনজনের কথা বলছি। হ্যাঁ তাই করলি না যে আঙ্কেল, তারপরে করলি না না খালু হয়, তারপরে করলি মামা হয়, করলি না? শুধু মামা, শুধু মামা হয়। একজনের কথা বলছি। জি জি আমি কাজ শেষ করে আসতেছি, দেখো। একজন কই খালু মামা হাজির তো। আমার মনে হয় কি তোমার রুমে গিয়ে একবার ঘুমানো উচিত। আমার কিছুই ভালো লাগছে না, কেন এর সাথে এমন করলাম? আমি যদি মেয়েটার সাথে এমন না করতাম তাহলে মেয়েটা মরতো না। তোমার মনে হচ্ছে পুরো ঘটনার জন্য আমি দায়ী? দেখো হায়াত মুতুর কথা তো বলা যায় না, কার কোথায় মৃত্যু লেখা আছে। ধরে নাও ওই মেয়েটার মৃত্যু ওখানে লেখা ছিল, এটা কারো হাতে নেই। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও মান্নান, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি তো জানি, আমি তো বুঝতে পেরেছি, তুমি তো সত্যি সত্যি আমাকে সন্দেহ করনি। বিশ্বাস করো আমি আমি তোমাকে ইন্টেনশনালি কিছুই বলিনি, রাগের মাথায় বলেছি। আর রাগের মাথায় তো মানুষ কত কিছু বলে। আমি জানি তো সেটা।
আমার ইরার জন্য খুবই কষ্ট হচ্ছে। দেখো কষ্ট পেতে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। তার চেয়ে আমি বলি কি, তুমি খেয়ে দিয়ে একটা ঘুম দাও। তুমি কি করবা? আমি আর কি করব, যাই সেলিমের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি। বাসায় থাকলে তো ওই মেয়েটা মানে ইরার কথাই বারবার মনে পড়ছে। একটা কাজ করবে? বলো। আমাকে একটু ইরাদের বাড়িতে নিয়ে যাবে? কেন? একটু দেখে আসি, ওনাদের সান্ত্বনা দিয়ে আসি, না জানি ওনাদের মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে। এইখানে সান্ত্বনা দিয়ে কি হবে, যে যাওয়ার সে তো চলেই গেছে। এখন এটা নিয়ে তুমি যদি বাড়াবাড়ি করো তখন কি হবে একবার ভাবতে পেরেছো? কি সমস্যা? তুমি কেন বুঝতে পারছো না, ওর বাড়ির লোকজন তো জানে না যে ইরা এই কয়দিন কোথায় ছিল। যদি জানতে পারে ইরা আমাদের বাসায় ছিল, মানে এটা নিয়ে আবার তোমাকে প্রশ্ন শুরু করে দেবে, তখন তো তুমি আর আমি বিপদে পড়ে যাবো, তাই না? মানে নানা প্রশ্ন আসতে পারে। তাহলে থাক, আমি তাহলে একটু ঘুরে আসি। আমি গরিব বলে আমি কিছুই বানাইতে পারি না। শোনেন আপনার কথা বলি, আমি যখন গ্রামে ছিলাম তখন ঘুঘু মারার যন্ত্র বানাইছি, তারপর মনে করেন যে মাছ রাঙা ধরার যন্ত্র বানাইছি, মাছ ধরার পোলো বানাইছি, আর এইটা পারুম না। এটা তো আমার কাছে ওয়ান টুর ব্যাপার। আচ্ছা, এই নজর আলী এতদিন চেষ্টা করে নাই, আজকে দেখবেন সে কত বড় বিজ্ঞানী। ওই রাব্বানি ভাইয়ের মতো ভুয়া বিজ্ঞানী না, আসল বিজ্ঞানী। ভাই তুই বিজ্ঞানের কি জানিস? আমি কিছুই জানি না। কিছুই যে তুই জানিস না, তাহলে আসল বিজ্ঞানী হবিটা কিভাবে? আপা বিজ্ঞান হইতে কিছুই জানা লাগে না। আমি শুনছি একটা বিজ্ঞানী ওই গাছতলায় বয়ে বয়ে জিমাইতেছিল, এরকম সময় টুক করে একটা আপেল তার শৈল্য পড়লো, আর সাথে সাথে পৃথিবীর কত কিছু নাকি আবিষ্কার করে ফেললো। আপনি একবার চিন্তা করে দেখেন, সেখানে ওই লোকটা না থাকা যদি আমি থাকতাম তাহলে আবিষ্কারটা কে করতো? এই নজর আলী না? হ্যাঁ আপা, শোনেন আপা একটা কথা বলি, এই যে উপর থেকে একটা আপেল পড়বো এইটা বোঝার জন্য বিজ্ঞান জানাকে খুব দরকার আছে। উপর থেকে মনে করেন যে আপেল, কমলা, বেদেনা, আম, কাঁঠাল অনেক কিছুই পড়তে পারে, তার জন্য বিজ্ঞান বুঝতে হবে এমন কোনো কথা নাই। আপা শোনেন একটা কথা বলি, দুনিয়াতে সবচেয়ে সহজ কাম হইতেছে বিজ্ঞানী হওয়া, এই জন্য রাব্বানি ভাই বিজ্ঞানী হয়েছে, অন্য কিছু হইতে পারবো না বইলা। আচ্ছা তুই তো অনেক কিছুই পারিস, তাহলে তুই কেন খামাকা হঠাৎ করে বিজ্ঞানী হতে চেষ্টা করছিস বলতো? ওই যে রাব্বানি ভাইয়ের জন্য। রাব্বানি ভাই একটা ফাঁদ আবিষ্কার করে সে খুব বাহাদুরি দেখাইতেছে, আমি 10টা মশা মারার ফাঁদ আবিষ্কার করব এবং তার সাথে বড় বিজ্ঞানী হব, এটা আমার ওয়াদা। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বসে বসে প্রমাণ কর, আমি একটু বাইরে গেলাম। ঠিক আছে আপা। আর আপা আমার জন্য দোয়া করেন, আমি যেন রাব্বানি ভাইয়ের চেয়ে অনেক বড় বিজ্ঞানী হইতে পারি। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। কোন জায়গা জানি আসছিলাম, সেও এমনি মেয়েটা আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো। জানো না কত কায়দা করে তারা ইনিয়ে বিনিয়ে এখান থেকে সরাইছি, এখন যদি সে আবার এসে আমাকে দেখে ফেলে এখানে বড় ঝামেলা হয়ে যাবে। তোমাকে তো আমি এখানে আসতেই নিষেধ করেছি, তাই না? কি বলো, তুমি আসতে নিষেধ করলে কি হবে নাকি? তুমি মনে করো আমাকে সব নিষেধ করো, পৃথিবীর যত নিষেধ আছে সব মানা করবা, আমি সব মানবো, কিন্তু এইটা মানা সম্ভব না। মনে করো আমাকে এখানে আসতে হবে, আমি যদি নাও আসি আমার মন যদি নাও মানে তা আমার পা হুহুর করে এখানে চলে আসে। কি বললো, মানে মন না চাইলে পা এখানে চলে আসে? হ্যাঁ, তার মানে তোমার মন থেকে তোমার পা আমাকে বেশি ভালোবাসে, তাই না? আরে না 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 না, আসো আমার আমার আমি বলতে ভুল করছি, আরে পার কি সেই ক্ষমতা আছে তোমার ভালোবাসবে? মন তো ভালোবাসে, মন সায় দেয় বলে তো পা চলে আসে। আমি না বুঝাইতে ভুল করছি। এইসব ভুল করা কমিয়ে ফেলো, নইলে কিন্তু বিপদ আছে।
ঠিক আছে, ভুল করলাম না, করলামই না ভুল, কোনো সমস্যা নেই তো। চলো বিয়ে করে ফেলি। কি? হুম, আমি তো এখন বিয়ের জন্য রেডি। মনে করো যে তুমি ইদানিং দেখো নি বিয়ের কথা বলো না, এখন আমি সবসময় বিয়ের জন্য রেডি আছি, সবসময় রেডি আছি। মনে করো যে ফায়ার সার্ভিসের লোকজনের মতো, মনে করো যে ফায়ার সার্ভিসের লোকজন কি করে, আগুন লাগছে শোনা মাত্র মনে করো যে লুঙ্গির উপর প্যান্ট পরে গাড়ি নিয়ে দৌড় দেয়, আমি সেরকম রেডি, বলা মাত্র কবুল কবুল কবুল। Sentiment.